তোমরা অনেকেই জানতে চেয়েছো কলেজ ভর্তি 2023 কবে থেকে শুরু হচ্ছে এবং এখানে যে রেজাল্টগুলো প্রকাশ করা হবে সেইগুলো কয়টি ধাপে রেজাল্ট প্রকাশ করা হবে এবং কতটি কলেজ, সর্বোচ্চ কতটি কলেজ এবং সর্বনিম্ন কতটি কলেজ অ্যাপ্লাই করা যায়, এছাড়াও কত টাকা লাগবে, ডিটেলস মানে কলেজ ভর্তি ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো। তো পুরো ভিডিওটি দেখে থাকো। উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ ভর্তি 2023 কার্যক্রম শুরু হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই। বর্তমান সময়ে যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের এই ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে একাদশ ভর্তি 2023 কার্যক্রম পরিচালনা করা হয় অনলাইনে, অর্থাৎ শিক্ষার্থীদের সেখানে কলেজে যেতে হয় না, ঘরে বসে নিজের মোবাইল ফোন নাম্বার থেকে অনলাইনে আবেদন করে কলেজ ভর্তি নিশ্চয়ন করতে পারবে। কলেজ ভর্তি অনলাইন প্রক্রিয়া অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো জেনে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। এরপর শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ফলাফল প্রকাশ করা হবে, তারপর কলেজ নিশ্চয়নের বিষয়টি রয়েছে। আরও অনেক কার্যক্রম সম্পন্ন করে চূড়ান্ত ভর্তি শিক্ষার্থীদের হতে হবে। এখানে শিক্ষার্থীদের অনলাইন আবেদন কার্যক্রম শুরু করা হবে তিনটি পর্যায়ে, অর্থাৎ প্রথম পর্যায়ে আবেদন করা হবে, এরপর ফলাফল প্রকাশ করা হবে, এরপর দ্বিতীয় পর্যায়ে আবেদন ফলাফল প্রকাশ সহ একইভাবে তিনটি পর্যায়ে কার্যক্রম সম্পন্ন করা হবে। যদি এরপর শিক্ষার্থীদের ভর্তি হতে না পারে, এরপর চতুর্থ ও পঞ্চম পর্যায়ে পর্যন্ত ভর্তির আবেদন কার্যক্রম পরিচালনা করা হয়। শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে একাদশ ভর্তি কার্যক্রম আগামী 10 আগস্ট থেকে শুরু হবে। এরই মতো শিক্ষা মন্ত্রণালয় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা জানিয়েছে শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে 10 আগস্ট থেকে অনলাইনে তাদের আবেদন করতে হবে। আবেদনের নিয়ম প্রসঙ্গে বলা হয় প্রথম দিকে শিক্ষার্থীদেরকে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ অনলাইনে আবেদন করতে হবে। সেখান থেকে তাদের একটি কলেজ নির্বাচন করে নেবে, তারপর শিক্ষার্থী সেই কলেজ নিশ্চয়ন করে ফেলবে। যদি শিক্ষার্থীর কলেজ পছন্দ না হয় তাহলে সে নিশ্চয়ন করবে না এবং সে দ্বিতীয় পর্যায়ে অন্যান্য আবেদন করবে। আবার যদি শিক্ষার্থী প্রথম পর্যায়ে কলেজ পছন্দ না আসে তাহলে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে। প্রথম থেকে অনলাইনে আবেদন করতে 150 টাকা দিতে হবে, এরপর শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ পাবে। এছাড়া নিশ্চয়নের জন্য 300 টাকার উপরে দরকার হবে এবং চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীদেরকে বড় ধরনের অর্থ দরকার হবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে। অনলাইনে যেহেতু ভর্তি হচ্ছে তাই এই বিষয়টি জটিল মনে হতে পারে শিক্ষার্থীদের কাছে। এখানে বুঝে শুনে শিক্ষার্থীরা যেন সিদ্ধান্ত নেয় এ বিষয়ে বারবারই শিক্ষা বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছে। সুপার সিটি ছিল সর্বশেষ আপডেট। নেক্সট আর আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।